বাংলাদেশে আবু সাঈদ যে স্বপ্ন নিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকের জীবন বাজি রাখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেছি আমরা সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জীবন তো সবাই পায়, কিন্তু এই জীবন 18 কোটি মানুষকে মুক্ত করে দিয়েছে। সমস্ত দিক থেকে সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের তরুণরা সবাই আপনাদের আপনাদের পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা, আমরা আপনাদের পাশে আছি, এই রাষ্ট্র এই সরকারকে আমরা বলেছি আপনাদের পাশে থাকবে, সমস্ত দায়িত্ব গ্রহণ করবে, এবং আমরা আমাদের নিজেদের সবারই সমস্ত যত রকম আমাদের সামর্থ্য আছে আমরা এইটা আমরা কথার কথা না, আমি আমি আপনাদের কথা দিচ্ছি যেটা কোনো কথার কথা, আমার যতটুকু সামর্থ্য আছে আমরা এই দেশের মানুষকে সমর্থ করে পাশে থাকব। আবু সাঈদ যে ইতিহাস তৈরি করেছে, যে দৃষ্টান্ত দেখেছে, সেইটা যাতে যুগ যুগ ধরে আমাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করে, তাদের প্রেরণা হয়ে উঠে আবু সাঈদ, আবু সাঈদের মতো সবাই হতে চায়। কাম করেছি যেতে আমাদের বাইক করে আসে আমাকে কুটি টাকা দিলে আমার কি সন্তান যে সমস্ত লোক গুলা ভালোই মন্দ লোক গুলা দিল, বন্দী ছিল লাভ লাভ বিক্রি করে দিছে, এটা দিয়ে আমি খুব গর্ব করছি। যে লোকগুলো বন্দী ছিল হয়তো জেলতে কারো মৃত্যু, আর আমি আমার ছেলেকে যে নির্ঘাত ভাবে গুলি করে মারছে, এটা আমি আপনাদের সকলের কাছে চাই যে এটা যেন সুষ্ঠু বিচার হয়, যে আমি বিচার আর বিচার এই মাটিতে হতেই হবে। এই সঙ্গবঙ্গ যে লোকগুলো ছিল যে আগে মারাই লাগবে এইরকম সমর্থন ছিল নাকি, সেই লোকগুলোর যেন সূক্ষ্ম বিচার হয়, এই বিচার পাবার দাবি জানে আমি আমার কথা শেষ। আমাদের ফ্যামিলি থেকে আমরা ভাই তিন বোন, আমাদের ফ্যামিলি দরিদ্র কিন্তু আমরা অভাবের কারণে কেউ লেখাপড়া আগে যেতে পারিনি, শুধু স্থায়ী বিশ্ববিদ্যালয় লেখাপড়ার মতো ক্ষমতা অর্জন করছিল বা সুযোগ পাইছিল মেধার কারণে। আমি বলতে চাই আমার ভাইকে ঘাতকেরা নির্মমভাবে গুলি করে হত্যা করছে, উপযুক্ত শাস্তি আমরা ওদের আমরা খুশি দেখতে চাই এই বাংলাদেশের মাটি। অবশ্যই বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উপরে পুরো দেশের উপরে যে জুলুম করছে ওনার আমরা শাস্তি চাই। অবশ্যই অবশ্যই বাংলাদেশে সমস্ত খুনির বিচার হবে, এবং ওই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই আবু সাঈদ নিজের জীবন সেইটার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করার জন্য।
সারা বাংলাদেশের মানুষকে সে সাহসী করে। ডক্টর ইউনুস স্যারে আসছিল ওখানে, আমাদের বাড়ি থেকে বের হওয়ার পর রোকেয়া ভাসিকি ওখানে গেছিল, ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সাথে ওখানে কথা হয়েছে। উনি ওখানে একটা মন্তব্য করছিল যে রংপুরের এক ছেলে পুরো জাতিকে জাগ্রত করে দিয়ে গেছে, আসলে ও যেভাবে জীবনটা দিয়ে গেছে। তখন ছাত্র জনতা তার ভাইরা ছাত্র ভাইরা দেখছে আমার ভাই বুক পেতে দিয়েছে পুলিশের গুলির সামনে, সেখানে অন্যায় ভাবে ন্যায্য দাবির জন্য অন্যায় ভাবে নির্মম ভাবে গুলি করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আবু সাইদ যেভাবে চলে গেছে এটা সবার রক্তক্ষরণ হয়েছে বুকের মধ্যে, যে আমার ভাইদের এইভাবে হত্যা করা হলো আমরা এটা সেই দেখে থাকবো। মানে সকলে আবু সাইদের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে ছাত্রের মাধ্যমে সরকারকে পতন করে মুক্ত করেছে। আমাদের দাবি থাকবে আবু সাইদের যে নির্মম ভাবে এভাবে শহীদ করে দেওয়া হলো, অন্যায় একটা ন্যায্য দাবির জন্য একটা স্বাধীন দেশে যার নেতৃত্বে আবু সাইদকে এভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, আমরা তার হত্যাকারীর বিশেষ চাই। এবং আবু সাইদের অনুপ্রাণিত হয়ে যে সকল ভাই ছাত্র জনতা শহীদ হয়েছে সকলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান, জাতীয় বীরের মর্যাদা দিতে হবে, জাতীয় বীরের মর্যাদা দিতে হবে, জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকার ন্যায় বিচার করে তাদের পাশে থাকবে, এবং সরকারের যে সরকার যে সরকার শাসনামলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাই। আমরা আমাদের মানে